নমস্কার, আমি খোকন দেবনাথ, বাংলাদেশ থেকে আসছি ডাক্তার দেখাতে। আমার ডাইন সাইডের বুক থেকে প্যাট পর্যন্ত খুব জ্বলাপড়া করতো, আর বাঁ দিকে একটা চাকার মতো ছিল। মিস্টার খোকন রয় ইজ এ রেসিডেন্ট অফ বাংলাদেশ, হি ইজ 30 ইয়ার্স অফ এজ। হি প্রেজেন্টেড টু আস আফটার বিং ট্রিটেড অ্যাট এ ডিফারেন্ট হসপিটাল ওয়্যার হি ওয়াজ অ্যাডভাইস সার্জারি। টেস্টগুলোর ভিতরে বের হলো যে আমার প্যানক্রিয়াটিক টিউমার। তখন আমি একটা সার্জারি ডাক্তার দেখাই। সার্জারি ডাক্তারে বলল যে আপনার না বাঁচার সম্ভাবনাই বেশি, অপারেশন টেবিলেই আপনি মারা যেতে পারেন, অতএব এই ওষুধগুলোই আপনি খান আর সারা দিন যতদিন বাঁচেন এই ওষুধগুলোই খেয়ে বেঁচে থাকুন। কলকাতায় এক মামার কাছে আমি উঠলাম। মামার ওখানে বসে কম্পিউটারে নেটে সার্চ দিয়ে পঙ্কজ কুমার সোনার নামে একজন ডাক্তার পেলাম আরেন ট্যাগরে। ডাক্তার পাওয়ায় আমি ওখানে যোগাযোগ করে ওদের হটলাইনে যোগাযোগ করে পরের দিনকার আইসে সিরিয়াল দিয়ে পঙ্কজ কুমার সোনার নামে যে ডাক্তার তারে আমি দেখাই। দেখানোর পরে সে বলল যে এটা কোনো ব্যাপার না, তোমার রোগ হয়েছে, রোগ সারানো লাগবে না, ভবিষ্যতে এটা ক্যান্সার হয়ে যেতে পারে, অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে, তখন আরও বিপদে পড়বে, এটা অপারেশন করলেই ভালো। তখন উনি যখন বলল যে এটা কোনো ব্যাপার না, তখন আমার মনে খুব একটা আনন্দ হইল। হ্যালো, আই এম ডক্টর পঙ্কজ কুমার সোনার, আই এম আ কনসালটেন্ট ইন সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টেশন অ্যাট আর এন টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। ওয়েন উই রিলুকড অ্যাট অল হিজ ইনভেস্টিগেশনস, উই ফাউন্ড দ্যাট দে ওয়ার টু টিউমার্স ইন হিজ প্যানক্রিয়াস অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ভেরি ক্লোজলি অ্যাডহিয়ারেন্ট উইথ দিস স্প্লিন। হাউ ওয়ার দি নেচার অফ দিস টিউমার্স ওয়ার নট নোন at such an age. When we reviewed all the radiological investigations which we had, we thought that this is probably a low grade malignant tumor of the pancreas. So in such a patient who of such an age, we need to preserve the spleen rather than taking it out during the surgery. Tokhon uni kada test lekhe dilo. Test korar pore ami bangladesh chole jai. Bangladesh theke eshe test gulo punoray abar kori. Korar pore eikhane কম খরচে, অল্প খরচে আমার ট্রিটমেন্টটা শুরু হলো, আমার অপারেশন হলো, অপারেশন খুব সুন্দরভাবে হলো। হি ওয়াজ অ্যাডভাইসড প্যানক্রিয়াটেকটমি উইথ স্প্লিনেকটমি অ্যাট আ ডিফারেন্ট হসপিটাল। ওয়েন হি কেম টু আস, উই টোল্ড হিম দ্যাট উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু প্রিজার্ভ দি স্প্লিন, বিকজ স্প্লিন ইজ সচ অ্যান ইম্পর্টেন্ট অর্গন ফর ইমিউনোলজিক্যাল পারপাসেস ইন ফিউচার লাইফ, অ্যান্ড বিকজ হি হ্যাড আ লং লাইফ টু লিভ, সো উই ডিসাইডেড দ্যাট উই শুড ডু আওয়ার বেস্ট টু প্রিজার্ভ দি স্প্লিন। So during surgery, it was quite painstaking, but we did our best to preserve the spleen and remove the entire pancreatic tumor. There were two tumors in the pancreas, so we had to take a good portion of the pancreas out, and keeping the spleen intact with all its vascularity was a difficult technical job. However, we were able to achieve this, and in the post-operative period, the patient recovered absolutely well. Operation horror pore. ডাক্তার যে এত ভালো একটা ডাক্তার আমি আমার জীবনে দেখেই নাই, সে ভগবানের পরের স্থান হইল ডাক্তার। এত সুন্দর একটা ডাক্তার যা এক কথায় অসাধারণ। ওয়েন হি কেম টু ফলো আপ ইন আ ওপিডি, হি ওয়াজ ভেরি হ্যাপি, অ্যান্ড বিকজ অফ দি স্প্লিন বিং প্রেজেন্ট ইন দি বডি, হি হ্যাড আ লেসার রিস্ক অফ ডেভেলপিং ইনফেকশনস ইন দি ফিউচার। আমি খুব সুস্থ আছি এখন, এক কথায় অসাধারণ। আমি খুব 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 খুশি আরেনটাগরের উপরে এবং আমার ডাক্তার পঙ্কজ কুমার সোনারের উপরে। এত ভালো পরিমাণে একটা ডাক্তার যে এখানে আসে কলকাতায়, যেটা ধারণা নেই, ধারণা করা যায় না যে এত সুন্দর একটা ডাক্তার, এবং তার ব্যবহার, তার কি বলবো, আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে সে এত সুন্দর একটা লোক, মাটির মতো লোক একটা।